করোনা শুরু থেকেই বিপাকে প্রবাসীরা, বিশেষ করে যারা ভিন দেশে কর্মী হিসেবে কাজ করছেন তারা। একবার দেশে এসে যেমন বিপদে পড়েছিলেন, তেমনি দেশে আসতেও ঝুঁকি ছিল শুরু থেকেই। বর্তমানে সর্বসম্মত একটি নিয়ম জারি আছে, সেই হিসেবে এখন বাংলাদেশ থেকে বিদেশে যেতে বা দেশে ঢুকতে টিকার সনদের পাশাপাশি থাকতে হয় কোভিড টেস্টের রিপোর্ট। কিন্তু বৈশ্বিক মহামারীর রূপ এখন এক এক দেশে এক এক রকম, যে কারণে কোনো কোনো দেশ শুধু টিকার সনদ থাকলেই ভ্রমণের সুযোগ দিচ্ছে, কেউ বা সিমটম না থাকলে কোনো সমস্যাই করছে না। আবার কোয়ারেন্টাইনের ক্ষেত্রেও আছে ভিন্ন ভিন্ন দিনের নিয়ম। পরামর্শ কমিটির মতে কোন দেশ কিংবা কোন এয়ারলাইন্সের কেমন ডিমান্ড সেটা দেখে আমাদেরও নিয়ম জারি করতে হবে। এখন থেকে যারা বাইরে যাবে, দেশের বাইরে, তারা যে দেশে যাবে সেই দেশের ইমিগ্রেশনের যে নিয়মটা এবং ওই যে এয়ারলাইন্সে যাবে তাদের যে নিয়মটা ওটা ফলো করলে হবে। তাতে কি দাঁড়াবে, কোনো কোনো জায়গায় আরটিপিসিআর টেস্ট করা লাগবে, কোনো জায়গায় বলবে যে না ঠিক আছে শুধু টিকার সনদ থাকলে হবে, তাহলে তাদের জন্য জীবন ইজি হয়ে গেল। কোনো কোনো সময় পজিটিভ হলে যেন সে আবার যদি মনে করে যে আমি পাঁচ দিন পরে নেগেটিভ হলে চলে যাব, তাহলে পাঁচ দিন পরে যেন করতে পারে। মানে এই জায়গাটায় আমরা বলেছি যে কিছু পরিবর্তন আনতে হবে বিধিনিষেধে। সেটি করা গেলে নিয়োগকর্তা দেশের মালিকপক্ষের চাপ এড়াতে পারবেন আমাদের কর্মীরা। গত বৃহস্পতিবার পরামর্শ কমিটির সবশেষ বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। আমাদের দেশে যেসব যাত্রী আসবেন এবং যেসব যাত্রী আমাদের দেশ থেকে যাবেন তাদের জীবনটাকে একটু সহজীকরণ করা হয় এবং এটা বাস্তবতার আলোকে এটা যাত্রীদের ভোগান্তিটা কমে। বিশেষজ্ঞরা বলছেন গড়পড়তা একই নিয়ম জারি থাকার কারণে সেটি সাংঘর্ষিক হচ্ছে কর্মীদের জন্য। আস্তে আস্তে খুলে যাচ্ছে, সব খুলে যাচ্ছে। ইউকেতে মাস্ক টাস পর্যন্ত সরাই দিচ্ছে, ওরা আমাদের মাস্কও পরার দরকার নেই। বলছে কারণ হচ্ছে ওরা থার্ড ডোজ ভ্যাকসিনেশন পেয়ে গেছে শতকরা 80% উপরে, কিন্তু আমার দেশে তো আমরা ওই জায়গায় নেই, আমরা আরও পিছনে আছি। এই জন্য আমাদেরকে একটু সতর্কতা, একটু পিছনে থেকেই আগিয়ে যেতে হবে, কিন্তু আমরা চাই যে এটা খুলে যাক, সব কিছু খুলে যাক। তাদের মতে রেমিটেন্স অর্থনীতি ভাবমূর্তি কিংবা কর্মীর সুবিধার স্বার্থে অবিলম্বে কর্তৃপক্ষকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।